আজকের ঘটনা কি ভাইরাল? আমি কি উত্তীর্ণ হয়েছি? যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। থ্যাংক ইউ স্যার। বর্তমান শিক্ষা ব্যবস্থার কতটা উন্নয়ন হয়েছে, 24 সালে শিক্ষা ব্যবস্থার কতটা উন্নয়ন করেছে, সে বিষয়টা বিনোদনের মাধ্যমে আপনাদের কাছে উপহার দেব। তাই এই তো মাত্র 2023 সালের বার্ষিক পরীক্ষা শেষ হলো, কিন্তু এখনো যদি আবার পড়ার কথা বলেন তাহলে কিভাবে হবে? যাই হোক, আমাদের 2024 সালে শিক্ষামন্ত্রী দীপুমণি বইয়ের ভিতরে কি বিনোদনমূলক বিষয় রেখেছে, আমাদের শিক্ষণীয় কি বিষয় রেখেছে আমাদের ভবিষ্যতের জন্য, সে বিষয় থেকে দুই একটা টিপস আমাদেরকে দেন, তাহলে আমরা শিখতে পারবো। দর্শক মণ্ডলী, যারা গার্জিয়ান আছে, যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, তাদের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি এবং ভিডিওটি শেয়ার করা জরুরি। কারণ স্কুলের শিক্ষার্থীরা কিন্তু আপনার ছেলে মেয়েকে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে দেবে না, তারা হয়তো বা কিছুটা শিক্ষা দেবে, বাকিটা কিন্তু আপনাদের ঘরে বসে শিক্ষা দিতে হবে। কথা সত্য। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শিক্ষা ব্যবস্থার ভিতরে কি কি রেখেছে এবং যেটা আপনার ঘরে বসে শিক্ষা দিতে হবে। তো চলুন প্রথমে স্যারদেরকে একটা প্রশ্ন করি, প্রশ্নের পর্ব দিয়ে আমরা শুরু করি। আচ্ছা স্যার, একটা বিনোদনমূলক কিছু করেন না, কিছু বিনোদন দেন না আমাদেরকে, একেবারে পড়ার ভিতরে থাকলে হয়, একটু আনন্দ ফুর্তির দরকারই তো আছে, তো একটু বিনোদন দেন আমাদেরকে। বাহ 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 স্যার, ভালো লেগেছে। মনে করেন 2024 সালের প্রথম দিক থেকে আমার আব্বু আমার একটা বাইসাইকেল কিনে দিয়েছে, কিন্তু সাইকেলটা কিভাবে চালাবো আমি কিন্তু পারি না, একটু যদি প্র্যাকটিক্যালে দেখাই দিতেন তাহলে খুশি হতাম। মনে করেন যে সাইকেলে আমার ই নেই, মানে বেল নেই, বেল না থাকার কারণে এখন মানুষ যে সামনে আসবে ওদেরকে কিভাবে আমরা সংকেত দিতে পারি যে আমার বেল নেই, বা কি বলে সংকেত দিতে পারি, এটা একটু শিখিয়ে দেন। বাহ 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 স্যার, আসলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব, কারণ এমন কিছু জিনিস আমাকে শিক্ষা দিয়েছেন যেটা আমি কোনোদিন ভুলবো না, সারা জীবন আমার কাজে লাগবে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে প্রশ্ন করি, এখন বইয়ের সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যালে দেখাবেন, ছাত্র দিয়ে পারেন বা আপনারা পারেন, কিছুদিন আগে তো বর্ষাকাল গিয়েছে, সামনে আবার বর্ষাকাল আসবে, এখন আমাদের সবচাইতে অনেক সময় দেখা যায় শুকনা হলেও ব্যাঙ দেখি, বর্ষাকালেও ব্যাঙ দেখি, এখন ব্যাঙ কিভাবে চলাফেরা করে বা কিভাবে হাঁটে, ব্যাঙের কয়খান পা কয়খান হাত, এগুলো কিন্তু আমার জানা নাই, এই বিষয়গুলো যদি বোর্ড থেকে একটু সলিউশন দিয়ে যদি প্র্যাকটিক্যালে দেখাতেন তাহলে কিন্তু অনেক খুশি হতাম। একটু দেখাবেন প্লিজ, একটু দেখান। না, ভালো লাগলো না, মানে এইটা দেখতে চাইনি, মানে ছাত্রীরা কেন দেখাবে, আপনারা একটু প্র্যাকটিক্যালে দেখালে সবচেয়ে ভালো হতো, কারণ আপনারা হচ্ছে শিক্ষাগুরু, আপনাদের কাছ থেকে শিখলে যে বিষয়টা শিখবো সেটা কিন্তু আমাদের মাথায় থাকবে, আপনারা একটু শিখান না প্লিজ। বাহ 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 স্যার, আসলে অসাধারণ অসাধারণ প্র্যাকটিক্যালে দেখিয়েছেন, আমার মনটা ভরে গিয়েছে। স্যার, মনে করেন যে আমরা সকলে মিলে, স্যার এবং শিক্ষক এবং শিক্ষিকারা এবং ছাত্ররা মিলে আমরা কোনো জায়গায় শিক্ষা সফরে গেলাম, সেখানে যে হয় না অনেক সময় ছবিতে দেখেছি গোসল করতে নেমেছে, এগুলো অনেক বনের জঙ্গলিরা বা বনে অনেক পশু পাখি এসে তাদের লুঙ্গি গামছা অনেক কিছু নিয়ে যায়, তখন তারা তো একটা অন্যরকম একটা অবস্থায় থাকে, তো একভাবে না একভাবে সেখান থেকে উঠে এসে গাড়ি পর্যন্ত আসতে হবে, বা ওখানে যদি আমাদের জঙ্গলিতে ধরে, মনে করেন জঙ্গলিরা ধরেছে, তখন তাদেরকে কিভাবে প্রতিহত করতে পারি, তাদেরকেও প্রতিহত করব আবার গাড়ি পর্যন্ত পৌঁছাবো, এখন এটা কিভাবে করতে পারি একটু যদি প্র্যাকটিক্যালে দেখা দেন। বাহ 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 স্যার, আসলে
24 সালের শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত আমি আসলে বুঝতে পারি নাই। দীপুমণিকে অসংকর্ষ ধন্যবাদ, এবং যে স্যার এবং ম্যাডাম যে শিক্ষিকাগুলো এরকম প্র্যাকটিক্যালে দেখাচ্ছে বিষয়গুলো সত্যি অসাধারণ লেগেছে, অসাধারণ ভালো লেগেছে। আসলে শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে দিন দিন এতটা উন্নত হচ্ছে আমার জানা ছিল না। যে সমস্ত গার্জিয়ান, যে সমস্ত ভিউয়ার্সরা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের কিন্তু এই বিষয়টা শিখে রাখা উচিত। স্কুল থেকে শিক্ষা দেবে এবং শিক্ষা গ্রহণ করে কিন্তু আপনাদের এগুলো বাড়িতে প্র্যাকটিক্যালে তাদেরকে শিক্ষা দিতে হবে, এগুলো আপনারা শিখে রাখবেন। কথা সত্য। আরেকটা বিষয় শিখি, মনে করেন এখন মেয়েরা তো মডার্ন হয়ে গেছে, মেয়েরা তো কাজকর্ম করতে চায় না। এখন শ্বশুরবাড়ি গেলে যদি কাজকর্ম না করে, একটা স্টুডেন্টের বিয়ে হয়ে গেছে, এখন সে যদি শ্বশুরবাড়ি যায় যদি এইগুলো গুছাইতে না পারে, বা দেখা যায় এখন বাপ মা শিক্ষা দেয় নাই, এখন এটা তো আপনার শিক্ষাগুরু, আপনাদের তো শিক্ষা দিতে হবে। তো এই বিষয়টা যদি একটু প্র্যাকটিক্যালে দেখা দেন। বাহ বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, শুকরিয়া জাযাকাল্লাহ। আসলে শিক্ষা ব্যবস্থাতে এতটা উন্নয়ন হয়েছে, আসলে 2050 সালে মনে হয় এর থেকে আরো উন্নত হবে। যাই হোক, সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষিকাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রত্যেকটি বিষয় 2024 সালের শিক্ষাবর্ষের যে সিলেবাসে যে বিষয়গুলো রাখা হয়েছে, প্রতিটি বিষয় আমাদেরকে প্র্যাকটিক্যালে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে আমাকে প্র্যাকটিক্যালে শিখিয়ে দেওয়ার জন্য। আসলে আমি জানতাম না মাদ্রাসায় এই আপনাদের মতন এরকম নিত্য নতুন শিক্ষা ব্যবস্থাও করে না, এরকম নিত্য নতুন ব্যাঙের লাভ, ব্যাঙের ছাতা, জঙ্গলি পোশাক এগুলো পরিধান করাও শেখায় না। যাই হোক, আপনাদের কাছ থেকে অনেক ভালো শিখেছি, শিখলাম। দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিও দেখে এখন আপনার কি মনে হলো, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা কি উন্নয়নের দিকে গিয়েছে, ভালোর দিকে গিয়েছে, নাকি স্কুলের শিক্ষা ব্যবস্থাটা ভালোর দিকে গিয়েছে? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো এবং শিক্ষা ব্যবস্থার বর্তমান সিলেবাস অনুযায়ী কি ব্যবস্থা করেছে এটা আপনাদের সামনে তুলে ধরা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।